ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন? আপনারা শোনেন নাই না? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ? সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগত? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ, এগুলোরে তুমি হেদায়ত দাও। আজকে কোনো মুসলমান যদি করত, পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেরোরিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে, কয় মানসিক রুগী, কি কয় হেতে পাগল, হেতে কি? আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক, জঙ্গি, ঠিক কি না? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, সন্ত্রাস এটাই তার ধর্ম, কথা বলেন? ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে, সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই, একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই, চিল্লা এখন, ঠিক কি না? আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নাই। এক রিসেপ্ট তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই, ওর পিছনেও টিকটিকির অভাব নাই, কথা কন? আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই, 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে, আমাদের মিলিটারি সেখানে যেয়ে প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লা এখন, ঠিক কি না? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই, গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে, আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো।